এবারে আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী অবিলম্বে চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছরে উন্নীত করা না হলে মাঠে নামবে চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম বাংলাদেশ। সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় মহাসমাবেশ করে এমন হুঁশিয়ারি দেয় সংগঠনটি। পাহাড়ে সন্ত্রাস ও উগ্রবাদ বিরোধী যৌথ বাহিনীর অভিযানের কারণে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা আরও 4 দিন বাড়ানো হয়েছে। বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিনের স্বাক্ষরিত চিঠিতে এই নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে 56টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। বিমানের ভেতর তল্লাশি চালিয়ে একটি সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। 24 ক্যারেটের ওই স্বর্ণের বারগুলোর ওজন 6 কেজি 524 গ্রাম। সামাজিক সংগঠন চট্টগ্রাম 94 এর অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর মমিন রোডে ইকুইটি অন্তরার তৃতীয় তলায় সংগঠনটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। এতে ক্রিকেট ফিয়েস্টা কমিটির সকল সদস্য, অ্যাম্বাসেডর, অ্যাডভাইজার, অ্যাডমিন ও মডারেটররা উপস্থিত ছিলেন।